উপাধ্যায় বেঁচে থাকেন, তাহলে নিশ্চিত থাকুন যে মানুষ একদিন ওই 50 জনের নয়, 365 দিনে, 365 দিনে তাদের এই দাবিকে সমর্থন করবে, এ বিষয়ে কোনো নিশ্চিত করবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আপনাদের কাছে আমার আহ্বান থাকবে, নির্বাচনের প্রাক্কালে বহু বক্তার কাছ থেকে শুনলাম প্রার্থী কে হবে না হবে, আমি খালি আপনাদের বলবো একটি কথা মনে রাখতে, যে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী করবেন, নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় এমন কাউকে প্রার্থী করবেন যার জনমানসের সকলের কাছে তার সার্বিকভাবে তার প্রতিফলন পৌঁছবে। এবং মনে রাখবেন, প্রার্থী মোটা হোক বা কালো হোক, খোড়া হোক বা বোবা হোক, মোটা হোক বা রোগা হোক, প্রার্থী যিনি হবেন, যার হাতে তৃণমূলের প্রতীক থাকবে, তিনি হচ্ছেন আপনার প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। আপনাদের কাজ বাংলার মাটিতে দাঁড়িয়ে বিভিন্ন প্রান্তে আপনারা লক্ষ্য করেছেন বহু রাজনৈতিক ব্যক্তিত্ব নিজের নিজের মানুষের কাছে ভোট নিয়ে পরবর্তী পর্যায়ে ভোট প্রত্যাখ্যান করে অন্য দলে চলে গেছেন। আমি খালি আপনাদের বলবো, আপনাদের কাজ হবে যারা কর্মীদের সাথে প্রতারিত করেছেন তাদেরকে হারিয়ে আপনাদের প্রমাণ করতে হবে কর্মীরা এখনো মরে যায়নি, কর্মীদের নিশ্চয়তার মধ্য দিয়েই বাংলার রাজনীতি পরিচালিত হয়। তাই আমি আপনাদের বল, প্রধানরা বক্তব্য রেখেছেন, যতজন সুযোগ পেয়েছেন নিশ্চিত থাকুন সকলকে সম্মিলিত করে এই লড়াইয়ে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এমন আওয়াজ তুলব ব্রিগেডের ময়দানে, এই জন সমর্থনে এমন আওয়াজ তুলব যে আগামী দিনে ভারতবর্ষের নেতৃত্ব কে দেবেন তা নিশ্চিত ওই ব্রিগেডের ময়দানেই পরিষ্কার হয়ে যাবে। আপনাদের প্রস্তুতি মিটিং সাংগঠনিক জেলা আপনার কয়েকজন নেতৃত্ব বসুন, 4 তারিখের প্রোগ্রাম, সবাই একটা দায়িত্ব নিয়ে একটা ওভার ক্রাউড এখানে আসতে হবে, মুখ্যমন্ত্রী সেখানে ভাষণ দেবেন, ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম 10 তারিখের জন্য সবাই ইতিমধ্যেই আমাদের হয়েছে। আমরা নিশ্চিতভাবে ব্রিগেডটা কিছু কিছু ব্লক আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি, আমরা তার জন্য আমাদের এবং সর্বক্ষেত্রেই আমরা এর আগেই মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবার জন্য মহিলারা মিছিল করেছেন, প্রাক্তন মন্ত্রী আছেন, বর্তমান মন্ত্রী আছেন, বিধায়করা উপস্থিত হয়েছেন, সর্বস্তরে বহুকলকে আন্তরিক অভিনন্দন ভালোবাসা জানিয়ে বলবো, আসুন সংঘবদ্ধ শক্তির মধ্য দিয়েই আমরা আগামী নির্বাচনে এই সংবিধান বিরোধী শক্তিকে প্রতিযুস্ত করবই, এই আমাদের শপথ আজকের দিনে হওয়া উচিত। নমস্কার, ধন্যবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায়।